নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হচ্ছে বেগুন বাহার। এই আছে বেগুন, দেখুন আমি চামচে করে বেগুনের মাঝখানের অংশটা বার করে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি, খুব মোটাও নেই। এই বেগুন, পেঁয়াজ কুচানো, টমেটোর কুচানো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, এই বেগুনের মাঝখানের অংশটা, এই পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, টমেটোর কুচানো, এই একটা ডিম। চলুন তাহলে শুরু করি বেগুন বাহার। ডিম দিয়েছি, ডিমটা ফেটিয়ে নেব। সামনে এই জামাইষষ্ঠীর মেনুতে এই রেসিপিটা রাখতে পারেন। ডিমটা সমান সমান করে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে একটু চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলেছি, এবার বেগুনগুলো উল্টে দেবো। এখানে দেখুন পোস্ত, নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ আছে। বেগুন উল্টে দেবো, বেগুন উল্টে দিলাম আর মিনিট খানেক ঢাকা দিলাম। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, এটা ভাজা ভাজা হোক একটু। আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক হালকা। বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়েও হালকা ভাজা ভাজা করে নেবো। গ্যাস কমিয়ে একটু চাপা দিলাম, মিনিট খানেক চাপা দিলাম। ঢাকাটা খুলেছি, এই পোস্তটা দিয়ে দিন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, গ্যাস মিডিয়াম করে কষাবো। গ্যাস মিডিয়াম করে কষিয়ে আমি হালকা করে একটু চাপা দিলাম মিনিট খানেক। ঢাকাটা খুলছি, দেখুন ঢাকাটা খুলেছি, মশলাটা এখন গ্যাসটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিই। বেগুনটা বেশ গলে গেছে, ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটা বাড়িয়ে কষানো হয়ে গেছে, এই এক বাটি জল দিয়ে দিলাম। এই বেগুন দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিলাম, মিনিট খানেক পর খুলবো। ঢাকাটা একটু খুলি, মাঝখানে একটু নেড়ে আবার আমি 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। আমার এটা হয়ে গেছে, গরম মশলা ছুরি দিলাম, অফ করে দিলাম। এই হলো বেগুন বাহার, খেতে অপূর্ব। এই মেনুতে রাখতেই পারেন, অপূর্ব খেতে, খুবই সুস্বাদু, ভীষণ ভালো খেতে। আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন খেলেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।